মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার ডুবডা গ্রামের বজ্রপাতে মৃত্যু হলো 40 বছরের অরবিন্দ বেরা নামে এক কৃষকের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা যায়, এদিন সকালে জমিতে চাষের কাজে যান অরবিন্দ বেরা ও তার স্ত্রী। হঠাৎ ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে আহত হন অরবিন্দ বেরা ও তার স্ত্রী। তড়িঘড়ি এলাকাবাসীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে অরবিন্দ বেরাকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে গুরুতর আহত তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।